মনোশেখার চেষ্টা করেন জি আলহামদুলিল্লাহ বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে উনি বলছেন যে অনেক সময় দুনিয়া ভালো লাগে না এবং বলছেন যে মনে চায় যে মরে গেলে ভালো হতো জি বিষয়টা আল্লাহ তাআলা ক্ষমা করেন বোন এটা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র শয়তানের একটা पाठशाला আছে স্কুল আছে মাদ্রাসা আছে সেই মাদ্রাসার প্রথম পাঠ যেটা আল্লাহ কোরআনে বলেছেন সেটা হতাশা আর শয়তানু ইয়া'ইদুকুমুল ফাকরা ও মুরুকুমবেল ফল ফেরাতকে ওয়াদা করে অভাবের হতা মানে কষ্ট হবে আর কোনো ভালো আশা করা নেই এবং তোমাদেরকে অন্যায় কাজে নির্দেশ দেয় অশ্লীল বেহায়াব আত্মহত্যা ইত্যাদি পাপের কাজে নির্দেশ দেয় আর আল্লাহ তোমাদের ওয়াদা করছেন কি মাঘু ফেরাত আল্লাহ তোমাদের ওয়াদা করছেন তোমাদের সব গুণা ক্ষমা করা হবে এবং তোমাদেরকে অনেক নিয়ামত বরকত দেওয়া হবে এই জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া হলো সবচেয়ে কঠিন গুণা আর আল্লাহ রহমতের আশা রাখা হলো সবচেয়ে বড় একটা এ তা আল হৃদয়কে আল্লাহর রহমতের আশা দিয়ে ভরতে হবে তবে এটা অর্জনের জন্য বেশ কিছু কাজ আছে প্রথম কথা অনেক সময় শারীরিক কারণে ডিপ্রেশন হতে পারে কাজে আপনি চিকিৎসক দেখাতে পারেন আজকাল অনেক বড়ি হয়েছে ওষুধ হয়েছে যেটা খেলে এই শারীরিক কারণগুলো দূর হয় আর মোমেন বান্দা যদি বেশি করে কোরআন তেলাওয়াত করে বেশি করে আল্লাহর আল্লাহ করে আর যখনই কোন ডিপ্রেশন বা খারাপ চিন্তা আসে আল্লাহর নিয়ামত আপনার ছোট থেকে এ পর্যন্ত যত নিয়ামত আল্লাহ দিয়েছেন এগুলো মনে করবেন এবং শয়তানের কাছ থেকে আশ্রয় সেবেন আউ্লাহিনের শেতানুর রাজিম পড়বেন আল্লাহর নিয়ামত স্মরণ করবেন এবং আল্লাহর জিকির করবেন দরুশরীফ বেশি করে পড়বেন আর কিছু দোয়া আছে রসল আসাল্লাম আসলে দুশ্চিন্তা এবং উৎকণ্ঠা এটা এক ধরনের পাপ